ভারতের যেই ইস্যুগুলোতে সকল দলমত নির্বিশেষে একমত হয়, শেখ হাসিনা সে অল্প কয়েকটি ক্ষেত্রের একটি ক্ষেত্র, যেখানে আপনি কংগ্রেস বলেন, বিজেপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন, আমার মনে হয় যে সকলেই মোটামুটি একমত যে ভারতের এত ভালো বন্ধু দক্ষিণ এশিয়াতে খুঁজে পাওয়া মুশকিল। আন্তর্জাতিক আদালতে যাওয়ার আগে আমাদের এখন যেই আদালতে মামলাটি দায়ের হয়েছে এবং বিচারাধীন আছে, সেখানে আমরা অতীতে এক ধরনের বিচার প্রক্রিয়া লক্ষ্য করেছি এবং সেই বিচার প্রক্রিয়া মানুষের মধ্যে নানান রকম প্রশ্নের জন্ম দিয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে নানান রকম প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং সেই বিচার প্রক্রিয়াতে এখনও মানে আপনারা যদি সেই সময়কার পত্রপত্রিকা দেখেন, দেখবেন যে বহু নিরীহ মানুষ যারা হয়তো অপরাধের সঙ্গে যুক্ত নয় তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। সাক্ষী সাক্ষ্য দিতে চেয়েছে, সাক্ষ্য দিতে দেয়া হয়নি, সেই সাক্ষীকে সরিয়ে ফেলা হয়েছে, পাওয়া গেছে পার্শ্ববর্তী আরেকটি দেশে। এরকম নানান ঘটনার মধ্যে দিয়ে আসলে এই আদালতটি গেছে। এই আদালতেই আবার এত বছর পরে যারা এই আদালত বানিয়েছিল, যারা এই আদালতে বিচারিক প্রহসন চালিয়েছে দীর্ঘ সময়, এখন তাদের বিচারটি আদালতের সামনে এসেছে। এই আদালতে নতুন করে আমরা দেখলাম প্রসিকিউশন গঠিত হয়েছে, নতুন করে বিচারক নিয়োগ হয়েছে, নতুন করে পুরো সেট আপটি আবার নতুন করে এসছে। জনগণের প্রত্যাশা আকাশচুম্বী এবং জনগণ আশা করে যে এই আদালত একটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকে বিচারের আওতায় আনবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বোধহয় 54টি মামলা হয়েছে এবং শেখ হাসিনা বোধহয় 50টিতেই প্রধান আসামি হিসেবে গেছেন, প্রত্যেকটি খুনের মামলা। এবং অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে এতগুলো মামলা, প্রতিটি খুনের মামলা, আপনারা যদি জুলাই 1 থেকে অগস্ট 5 পর্যন্ত একটু সময়টা আমরা দেখি, খেয়াল করবেন সেই সময়টিতে সময় সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, যেটুকু সময় হয়তো ইন্টারনেট এসছে আমরা ফেসবুকে দেখেছি কিভাবে মানুষকে গুলি করে মারা হচ্ছে, কিভাবে লাশের স্তূপ ঠেলাগাড়ির উপরে একটার উপরে একটা ফেলা হচ্ছে, সেগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা কিন্তু এখনো জানি না। হাসপাতালগুলো বলছে যে তাদেরকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে, তাদের কাছে কয়েকজন পেশেন্ট সেই সময় চিকিৎসা নিয়েছে সেটা সঠিক পরিসংখ্যান তাদেরকে ডকুমেন্টেড করতে দেয় নাই, অর্থাৎ এভিডেন্স যা আছে সেগুলো মুছে ফেলবার চেষ্টা হয়েছে। বদ্ধভূমি সহ অন্যান্য যে জায়গাগুলোতে তাদেরকে সমাধিস্থ করা হয়েছে সেই জায়গাগুলোতেও বলা হচ্ছে সঠিক কোনো হিসাব রাখতে দেওয়া হয়নি, একই কবরে কয়েকজনকে দাফন করা হয়েছে এবং প্রপারলি তাদের কোনো নথি বা তাদের কোনো তালিকা সেগুলো ওই জায়গাগুলোতে নাই। সুতরাং এভিডেন্স কালেক্ট করা, এভিডেন্স নষ্ট করে ফেলা, এই জায়গাগুলো আমার মনে হয় একটা চ্যালেঞ্জ তৈরি করবে এবং আন্তর্জাতিক আদালতে তো ডেফিনেটলি যাওয়া যায়। এবং যেখানে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, অনেকে বলতে পারে এখানে গণহত্যা হয়েছে কি হয়নি, এই প্রশ্নটা উঠতে পারে, কিন্তু মানবতা বিরোধী অপরাধ যে হয়েছে এটা নিয়ে আমার মনে হয় না দ্বিতীয় কোনো প্রশ্ন হবে। আপনি 1 মাসের মধ্যে 1500-র উপর মানুষ, নিজের দেশের মানুষকে হত্যা করা, পুলিশের হাতে 7.62 বোর রাইফেল তুলে দেয়া, আমাদের প্রায় 25 থেকে 30 হাজার নাগরিককে পঙ্গু করে দেওয়া, আহত করা, আমাদের স্টুডেন্ট একেবারে বাচ্চা শিশু থেকে শুরু করে কিশোর তরুণ যারা একেবারেই মানে বাচ্চা ছেলে তাদেরকে এভাবে গুলি করে পাখির মতন হত্যা করা, সুতরাং মানবতা বিরোধী অপরাধে ডেফিনেটলি তাদের বিচার হতেই পারে। আর শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে আমি দেখলাম যে আজকে পরোয়ানা, গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে এবং একই সঙ্গে ভারতের বক্তব্যও এসেছে। ভারত খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা শেখ হাসিনাকে এই মুহূর্তে ভারতেই থাকবেন তিনি, অর্থাৎ এই ভারতেই থাকবেন বলার মধ্যে দিয়ে খুব পরিষ্কার যে বাংলাদেশে এই মুহূর্তে তাকে ফেরাবার কোনো পরিকল্পনা ভারতে নেই। এবং এই একটা জায়গায় আমার মনে হয় শেখ হাসিনা বোধহয় একমাত্র মানে ভারতের যেই ইস্যুগুলোতে সকল দলমত নির্বিশেষে একমত হয় শেখ হাসিনা, সে অল্প কয়েকটি ক্ষেত্রের একটি ক্ষেত্র, যেখানে আপনি কংগ্রেস বলেন, বিজেপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন, আমার মনে হয় যে সকলেই মোটামুটি একমত যে ভারতের এত ভালো বন্ধু দক্ষিণ এশিয়াতে খুঁজে পাওয়া মুশকিল। তো এই মানুষটিকে সম্ভবত তারা বিচারের জন্য বাংলাদেশে পাঠাবে বলে মনে হয় না। জি রুমেন, আমি একটু এক সেকেন্ড যোগ করে দেই, তার ইংরেজি শব্দটি ছিল কন্টিনিউস টু বি, শেখ হাসিনা আছেন এবং থাকবেন, উনি এটা বোঝাতে যে বলেছেন কন্টিনিউস টু বি। জি দ্যাটস ইট।